চ্যাম্পিয়নদের নিয়ে ঘরে ফেরা। প্রথম ইন্ডিয়ান সুপার লিগ জেতার পর টিমের ছেলেদের নিয়ে শহরে ফিরলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, সঙ্গে ট্রফিও। পৌঁছানোর কথা ছিল দুপুর ১২টায়, কিন্তু চ্যাম্পিয়নরা এসে পৌঁছলেন কার্যত দেড় ঘন্টা পর। ফ্লাইট মিস করায় এসে পৌঁছতে পারেননি জয়ের নায়ক মোহাম্মদ রফিক। ফ্লাইট মিস করেছেন অর্ণব বিশ্বজিতেরাও। তবে বিমানবন্দরে বিজয়ী বরণে ছিল সমর্থকদের ঢল, আবেগ উচ্ছ্বাস, ফুলের তোড়া থেকে আবির খেলা। বিমানবন্দরে অন্যতম চমক ছিলেন ফিকরু। দল তাকে ছেড়ে দিলেও তিনি দলকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে এসেছিলেন, কারণ কোচ হাবাস চেয়েছিলেন সেলিব্রেশনে থাকুন তার দলের এক নম্বর স্ট্রাইকার। একেবারে শেষ মুহূর্তে রফিকের গোলে জয়। উচ্ছ্বাসে ফেটে পড়েন অ্যাথলেটিকোর অন্যতম মালিক সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই মুহূর্ত তাকে ন্যাটোয়েস্ট ট্রফি জয়ের মুহূর্তের সঙ্গে বর্ণনা করছেন অনেকেই। সৌরভ অবশ্য বলছেন, দুটি জয়ই প্রচণ্ড আনন্দের, কিন্তু দুটো ক্ষেত্রেই পরিস্থিতি ছিল আলাদা। খুব ভালো, অসাধারণ জিত, নতুন খেলা, ফুটবল প্রথমবার আইএসএল কলকাতা জিতেছে, আর এর থেকে ভালো দুটো আলাদা, ওটা আলাদা, এটা আলাদা। ইতিমধ্যে আইএসএল যুদ্ধজয়ের পুরস্কার স্বরূপ প্রতি ফুটবলারকে ১০,০০০ ডলার করে দেওয়ার কথা ঘোষণা করলেন টিম কলকাতার আরেক মালিক উৎসব পারিক। বিমানবন্দর থেকে এদিন সোজা দক্ষিণ কলকাতার একটি শপিং মলের উদ্দেশ্যে রওনা দেয় টিম কলকাতা। সেখানেই আগাম বড়দিনের উৎসবে মাতলেন তারা। এরপর মধ্যাহ্ন ভোজে যোগ দেয় গোটা দল। অনুষ্ঠানের পর নিজেদের দেশের উদ্দেশ্যে রওনা দেন বিদেশি ফুটবলারেরা। তবে আনন্দের রেশ কাটেনি এখনও জয়ের ঘরে ফুটবলারেরা। রক্তিম ঘোষ ও সুদীপ্ত আচার্য, এবিপি আনন্দ, কলকাতা।